প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে 2-0 গোলের হার, দ্বিতীয় ম্যাচে সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে গোলের সুযোগ কাজে লাগানো যায়নি। এ নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরা। আমাদের সবকিছু আবারও ভালো করে বিশ্লেষণ করতে হবে। ছেলেদের অনুশীলনে দেখেছি তাদের অনেক সম্ভাবনা আছে। আমাদের এই দুই ম্যাচ থেকে আমরা অনেক কিছু পাওয়ার আশা করেছিলাম, কিছু পেয়েছি, বাকিগুলোর জন্য আরও কাজ করতে হবে। গোল স্কোরিং এর জন্য আমাদের বেশি বেশি সুযোগ তৈরি করতে হবে। আশা করি সেটা করতে পারলে স্কোরিং এর সমাধান হবে। তবে আমার পুরো আস্থা আছে দলের আক্রমণ ভাগের ওপর।